नमस्कार बंधुरा अट्रैक्टिव एग्रीकल्चर पक्ष देखे तुम्हारे सकल के आरो एक बार स्वागत जाना आशा करी सकले खूब भलो आचो। सो बंधुरा तुम्हारे नतून एक टपिक नहीं टपिकर माध्यम तुम्हारा जानते पर लेबूर छात्रा पोकार आक्रमण এটা অনেক জায়গায় ছাত্রা পোকা বলে কিন্তু যেটাকে সাইটাস মিলিবাগ নামে পরিচিত অর্থাৎ লেবু গাছে মিলিবাগের আক্রমণ হলে তোমাদের কি করণীয় এবং মিলিবাগের আক্রমণ হলে লেবু গাছের অবস্থা কিরকম হয় সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। সো বন্ধুরা এই সবকিছু যদি তোমরা জানতে চাও তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো বন্ধুরা তোমাদেরকে আমি একটা গাছ দেখাচ্ছি দেখো যে এই ছোট্ট গাছটার মধ্যে এই মিলিবাগের আক্রমণ হয়েছে তো এই মিলিবাগের আক্রমণ হলে গাছের কি ক্ষতি হয় এটাও তোমাদেরকে বলবো কিন্তু যেই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু আমি কলম করেছিলাম তো এই লেবু গাছে কলম করার পদ্ধতিও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো সেখান থেকে তোমরা এই কলম পদ্ধতি দেখে নিতে পারো। তো আজকের আলোচনা কলম নয় আজকের আলোচনা মিলিবাগ তো তোমরা দেখতে পাচ্ছ এর কিছু পাতাতে মিলিবাগের আক্রমণ হয়েছে আর মিলিবাগের আক্রমণে পোকার পরিচিতিটা প্রথমেই বলে রাখি পাতার সামনের দিকটা ভালোভাবে লক্ষ্য করো তুলোর মতো যেন কি সাদা সাদা গুঁড়িগুড়ি রয়েছে এবং আমি পেছন দিকটা দেখাচ্ছি পেছন দিকটাও ভালোভাবে লক্ষ্য করো সেই সাদা সাদা গুঁড়িগুড়ি যেন কি রয়েছে তো এই অবস্থায় দেখলে তোমাদেরকে বুঝতে হবে এটা মিলিবাগ এবং এর সাইজটাও দেখো খুব ছোট একদম দেখা যায় না বললেই চলে তো এর সাইজটা যখন বড় হবে তখন কিন্তু এটা আরও বৃহৎ আকার ধারণ করবে এবং পাতাগুলোকে আরও তাড়াতাড়ি নষ্ট করে দেবে। এর সাইজটা হয় 3-4 মিলিমিটার এটা তোমরা মাথায় রাখবে আর এর ক্ষতির ধরনটা বলে রাখি এরা কিন্তু কচি পাতা এবং বড় পাতা উভয়ের মধ্যে আক্রমণ করতে পারে দেখো কচি পাতার মধ্যেও আক্রমণ করেছে এবং একটা বয়স্ক পাতার মধ্যেও আক্রমণ করেছে এদের আক্রমণের ফলে যেটা ক্ষতি করে গাছের পাতার রসটা সমস্ত চুষে খেয়ে নেয় সেই কারণে দেখতে পাচ্ছ পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং যেই স্থানে আক্রমণ করছে সেই স্থানটা যেন পুড়ে যাচ্ছে তো তারপর এই পাতাটা আস্তে আস্তে কিন্তু খসে যাবে। অনেক সময় ফলের মধ্যেও এর আক্রমণ লক্ষ্য করা যায় তখন কিন্তু ফলটাকেও নষ্ট করে দেয় ফলের ডগার মধ্যে আক্রমণ করে ডালের ডগার মধ্যে আক্রমণ করে তো তোমাদেরকে সব কিছু সম্পর্কে সতর্ক থাকতে হবে। সো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই এই পোকা সম্পর্কে পরিচয় করালাম এবং এটা কি ক্ষতি করছে সেটাও তোমরা জানতে পারলে এবার তোমাদেরকে দমন পদ্ধতি সম্পর্কে বলে রাখি দমনের জন্য প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো বাগানটা দেখাশোনা করতে হবে তুমি যেখানে লেবু গাছটা তোমার থাকবে প্রতিনিয়ত সেখানটা দেখাশোনা করতে হবে দেখাশোনা করলে কি হবে না এই যে ছোট অবস্থায় এদেরকে আমরা দেখতে পাবো তো এদেরকে ছোট অবস্থায় আমরা দমন করে দিতে পারবো। বন্ধুরা প্রথমে তোমাদেরকে পোকা সম্পর্কে পরিচয় করালাম এবং এর আক্রমণের ধরন সম্পর্কে এবং আক্রমণ করার ফলে গাছের কি ক্ষতি করছে এটা জানলে তো এবারে আমাদেরকে এর প্রতিকার জানতে হবে কিভাবে আমরা এর থেকে প্রতিকার করব। তো প্রথমে বলে রাখি আমি এই মিলিবাগের প্রতিকার সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম যাতে জবা গাছে মিলিবাগের আক্রমণ হয়েছিল তো জবা গাছে মিলিবাগের আক্রমণ হলে কিভাবে প্রতিকার করবে সেই সম্পর্কে জানতে চাইলে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো। তো সেখানে কিছু জৈব পদক্ষেপের কথা বলেছিলাম যেমন ধরো শ্যাম্পু ইউজ করতে পারো নিচে যে বেডটা রয়েছে অর্থাৎ যে পটটা রয়েছে তার নিচে কেরোসিন দিয়ে রাখতে পারো এইগুলো তোমরা করতে পারো তো সেই ভিডিওর মতনই এই ভিডিওতেও এই একই পদক্ষেপের কথা বলবো। তো এছাড়াও যেটা করবে সেটা হলো এই যে দৈনন্দিন তোমাকে বাগানটা দেখাশোনা করতে হবে দেখাশোনা করলে ছোট অবস্থাতেই তোমরা দেখতে পাবে পোকাটাকে এবং ছোট অবস্থাতে দেখতে পেলে এদেরকে এইভাবে ডালগুলোকে কেটে দিবে ডালের মধ্যে যদি হয় তাহলে ডালটাকে কেটে দিবে আর যদি পাতার মধ্যে হয় তাহলে পাতাটাকে কেটে দিবে। সো তোমরা দেখতে পাচ্ছ যে পাতাগুলো নিতে আক্রমণ হয়েছিল আমি সেই পাতাগুলো কেটে দিয়েছি এবার এইগুলোকে কিন্তু আগুনে পুড়িয়ে ফেলাটাই বেস্ট আগুনে যদি পুড়িয়ে ফেলো তাহলে এর থেকে আর অন্য কোনো জায়গাতে এই পোকাগুলো ট্রান্সফার হতে পারবে না। জৈবিক পদক্ষেপে একটা কথা বলা হয়নি তোমরা নিম তেল কিন্তু ব্যবহার করতে পারো প্রথমের দিকে তাহলে কিন্তু এর আক্রমণটা অনেকটাই কম হবে। তোমরা রাসায়নিক পদক্ষেপের কথা এবার বলবো কারণ জৈবিকভাবে তুমি যদি নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে তোমাদেরকে রাসায়নিক পদক্ষেপ ইউজ করতে হবে রাসায়নিকের প্রথমে যেটা আছে সেটা হলো ল্যামিক্স 24.7 SC তো এই মেডিসিনটা তোমরা ইউজ করতে পারো তো এটা কতটা পরিমাণ ইউজ করবে না 10 মিলিলিটার 10 লিটার জলের জন্য এই পরিমাণটা যদি 2-3 বার ব্যবহার করো এবং 10 দিন অন্তর ব্যবহার করো তাহলে কিন্তু এই মিলিবাগের আক্রমণ থেকে লেবু গাছকে অনেকটাই রক্ষা করতে পারবে। বা তোমরা মেলাথিয়ান ইউজ করতে পারো মেলাথিয়ান 57 EC এটা পরিমাণটা বলে রাখি এটা 12 মিলিলিটার করে 10 লিটার জলের জন্য। সো তোমরা এই দুটা মেডিসিনের মধ্যে যদি যে কোনো একটা ইউজ করো তো পুরোপুরিভাবে মিলিবাগকে এই লেবু গাছের থেকে অনেকটাই দূরে সরিয়ে দিতে পারবে এবং যে পদক্ষেপগুলো নিয়ে কথা বললাম এগুলোও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো বন্ধুরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম
লেবু গাছে মিলিবাগের যদি আক্রমণ হয়, অর্থাৎ যেটা অনেক জায়গায় ছাত্রা পোকা নামে পরিচিত, তো এটা যদি আক্রমণ হয় তো গাছের কি ক্ষতি করছে এবং এই আক্রমণ থেকে কিভাবে গাছকে রক্ষা করবে, তার জন্য কি রাসায়নিক মেডিসিন ব্যবহার করবে, তো সবকিছু জানতে পারলে এই ভিডিওর মাধ্যমে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবো, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ও পাশের দেওয়া বেল আইকনটি অন করে দেবে, এই ধরনের এগ্রিকালচার রিলেটেড ভিডিও সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। সকলে খুব খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।